কমোডের লোডাউন টাঙ্কির উপর থেকে পানি চুয়ে চুয়ে পড়ছে দেখেন এই যে পানি সর্বক্ষণই এভাবে পড়তে থাকে দেখেন পানি পড়ছে কোথা থেকে পানি আসছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে উপর দিকে আসেন পানি কিন্তু নিজ হতে আসছে না অর্থাৎ কোথাও ছিদ্র হয়নি এই যে দেখেন পানি আসছে আমরা লোডাউন টাঙ্কির ঢাকনা খুলব এবং চেক করব দেখেন টাঙ্কি পরিপূর্ণ দেখেন এই যে ওভারফ্লো পাইপ রয়েছে এবং এখানে দুটি ছিদ্র রয়েছে দেখেন এই যে পানি এই ছিদ্র দিয়ে পানি চুয়ে চুয়ে নিচের দিকে যাচ্ছে কোনোভাবেই পানি বন্ধ হচ্ছে না তো এটা তো স্বাভাবিক নয় এই দেখেন বল কক রয়েছে বল কককক উপরের দিকে আসছে তবুও পানি বন্ধ হচ্ছে না বলকককের কাজ হলো অটোমেটিকভাবে পানি অফ করা এবং অন করা অর্থাৎ অটো কাটের ব্যবস্থা মূলত বলক করে থাকে তো আমরা রিপেয়ার করবো কীভাবে রিপেয়ার করি আপনারা খেয়াল করুন এ ধরনের সমস্যা আপনাদের বাসাবাড়িতে হতেই পারে আপনারা নিজে থেকেই সমাধান করতে পারবেন দেখেন ছোট্ট একটি কাজ আপনারা নিজে থেকেই সমাধান করবেন পূর্বেও আপনারা আমার ভিডিও দেখে সমাধান করতে পেরেছেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন তো দেখেন ওই যে পানি আসছে আমরা আরেকটু চেক করি আপনাদের বোঝানোর জন্য আমি আর একবার দেখাচ্ছি ওই যে অ্যাঙ্গেল স্টপ কক এখনও আমি বন্ধ করিনি পানি উপরের দিকে আসছে অর্থাৎ বল কক হয়ে পানি লোডাউন টাঙ্কির ভিতরে আসে প্রথমে ওই যে অ্যাঙ্গেল স্টপ কক রয়েছে ওইখান থেকে কানেকশন পাইপের মাধ্যমে এই বল ককের ভিতরে আসে এবং বল কক হয়ে টাঙ্কির ভিতরে আসে দেখেন পানি উপরের দিকে আসছে এবং বল ককের বল উপরের দিকে আসলো কিন্তু পানি এখনও বন্ধ হয়নি পানি রিফিল হচ্ছে দেখেন এটা কিন্তু অটোমেটিকভাবে অফ হয়ে যাওয়ার কথা যখন বল উপরের দিকে আসছে তখন অটোমেটিকভাবে অফ হয়ে যাওয়াই ছিল স্বাভাবিক কিন্তু তা হয়নি দেখেন এটা অটোমেটিকভাবে অফ হচ্ছে না এখনো পানি চালু রয়েছে পানি রিফিল হচ্ছে এবং দেখেন এখান থেকে পানি চুয়ে চুয়ে নিচের দিকে যাচ্ছে তো এটা মূলত ওভারফ্লো সমস্যা এই যে কোথাও ছিদ্র হয়নি কোথাও থেকে ভেঙে যায়নি শুধুমাত্র ওভারফ্লো সমস্যার কারণে পানি নষ্ট হচ্ছে আমি অ্যাঙ্গেল স্টপ কক অফ করছি এবং বলককের উপরের দিকে দেখেন একটি লক রয়েছে তো এই লকের উপরে একটি ঢাকনা থাকে তা এখানে নেই এখানে রাবার রয়েছে আমি দেখেন বল ককের হেড খুলছি ডান দিকে ঘুরিয়ে আমি হেড খুলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করতে পারেন দেখেন এই যে খুলে নিয়েছি এখানে রাবার সিল রয়েছে বা রাবার গ্যাসকেট রয়েছে দেখেন পানি ফ্লো ঠিক আছে শুধুমাত্র এয়ার গ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ফলে অটোমেটিকভাবে অফ হচ্ছে না পানি রিফিল করতেছে পানি সবসময় রিফিল হতেই থাকে দেখেন আমি এই রাবার গ্যাসকেট খুলছি এখানে ময়লা জমে আছে এ কারণে ছোট্ট একটি ছিদ্র রয়েছে ওই ছিদ্র এই যে আমি রাবার গ্যাসকেট খুলে নিচ্ছি ওই ছিদ্রটি বন্ধ হয়ে যাওয়ার ফলে অটোমেটিকভাবে এয়ার গ্যাপ বন্ধ করতে পারছে না দেখেন ময়লা জমে আছে কালো হয়ে গেছে আমি একটি টুথব্রাশ ব্যবহার করে পরিষ্কার করে দিচ্ছি এই যে দেখেন ছোট্ট ছিদ্র দিয়ে অল্প অল্প পানি বের হচ্ছে এই ছিদ্রটি মূলত বন্ধ হয়ে যাওয়ার ফলে অটোমেটিকভাবে পানি বন্ধ হতে পারছে না বা অটো কাট করতে পারছে না দেখেন একটি তার ঢুকিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এই যে ছোট্ট একটি ছিদ্র রয়েছে তো এই ছিদ্র বন্ধ করার কাজ করে ওই যে বল বলের মাথায় একটি লিভার রয়েছে লিভারের সাথে একটি রাবার রয়েছে দেখেন ছিদ্র এখন ক্লিয়ার এটাই মূলত অটোমেটিকভাবে এয়ার গ্যাপ বন্ধ করে দেয় এবং এয়ার গ্যাপ বন্ধ হলে পানি ফ্লো বন্ধ হয়ে যায় দেখেন ওই যে ছোট ছিদ্র রয়েছে আমি আবার রাবার গ্যাসকেট পরিয়ে দিচ্ছি আমি তেমন কিছুই করিনি শুধুমাত্র একটু পরিষ্কার করে নিয়েছি বল ককের হেড খুলেছি এবং পরিষ্কার করে দিচ্ছি দেখেন যেভাবে আমি রাবার গ্যাসকেট বা রাবার সেল খুলেছি আপনারাও ওইভাবে খুলবেন এবং এখানে একটি রাবার রয়েছে দেখেন ওই যে এই রাবার মূলত ছোটো ছিদ্রটাকে অটোমেটিকভাবে অফ করে দেয় ওই যে দেখেন যখন পানির সাথে সাথে বল উপরের দিকে আসে তখন এই লিভারটি আস্তে আস্তে ওই ছিদ্রটাকে অফ করে দেয় দেখেন আমি বল ককের যে হেড রয়েছে তা আবার ঘুরিয়ে ওখানে লক রয়েছে গ্রুপের ভিতরে অ্যাডজাস্ট করে দিয়েছি তো অ্যাঙ্গেল স্টপ কক অন করছি দেখেন পানি রিফিল হচ্ছে এই যে পানি আসছে এবং আমি আঙ্গুল দিয়ে চেপে ধরছি দেখেন পানি অফ হয়ে গেছে ছেড়ে দিলে আবার পানি রিফিল হয় তো এয়ার গ্যাপ যদি বন্ধ হয়ে যায় এখান থেকে মূলত বাতাস প্রবেশ করে যেটা বন্ধ হয়ে গেলে পানি প্রবাহ বা পানির ফ্লো বন্ধ হয়ে যায় এবং আমি বল আবার যথাস্থানে রেখে লিভারটি লক করে দেবো ওই যে ছোট্ট একটি পিন রয়েছে ওই পিন ব্যবহার করে সুন্দর করে লক করে দিচ্ছি দেখেন খুব সহজ এবং ইজি একটি কাজ আপনারা চাইলে নিজে থেকেই সমাধান করতে পারেন দেখেন শুধুমাত্র ওভারফ্লো নয় যদি পানি বন্ধ হয়ে যায় কোনোভাবেই পানি রিফিল না হয় তাহলে ভেতরে ময়লা জমে বা আয়রন জমে জাম হয়ে যায় আপনারা পরিষ্কার করে দিলে সমাধান হয়ে যাবে দেখেন আমি যখন উঁচু করছি আঙুল দিয়ে তখন পানি বন্ধ হয়ে যাচ্ছে এখন আমি পানির ফলো বন্ধ হয় কি না চেক করবো খেয়াল করুন ওই যে বল আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং পানির ফলো বন্ধ হয়ে গেছে দেখেন পানি আর রিফিল হবে না এই যে এখানেই পানি বন্ধ থাকবে এটি মূলত বল ককের প্রধান কাজ অটোমেটিকভাবে পানি রিফিল করবে এবং যখন পানি প্রয়োজন হবে না পরিপূর্ণ হয়ে যাবে লোডাউন টাঙ্কি তখন অটোমেটিকভাবে অফ করে দেবে দেখেন আমি চেপে ধরেছি পানি প্রবাহ আবার হচ্ছে বল কক মূলত এইভাবে অটোমেটিকভাবে রিফিল করে থাকে এবং অটো কাট করে থাকে দেখেন কাজ হচ্ছে